हाय फ्रेंड्स, लाइक योर्स लाइक चैनल আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি বেশ কয়েকটি চর্মরোগের কেস সম্পর্কে ইতিমধ্যেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি এবং সেগুলি দেখার পর আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন এই জাতীয় আরো বেশ কিছু কেস সম্পর্কে আলোচনা করার জন্য। তো সে বিষয়ে তো অবশ্যই আমি ভবিষ্যতে আলোচনা করব। তবে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি ওভারিয়ান সিস্টের কেস সম্পর্কে। একজন 27 বছর বয়সী ফিমেল পেশেন্ট ম্যারিড আমার কাছে এসেছিলেন। তার যে সমস্যাটি ছিল সেটি হলো পিরিয়ডের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হতো এবং আল্ট্রাসোনোগ্রাফি করার পর যে রিপোর্টটি পাওয়া যায় আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন, মাইল্ড বাল্কি রাইট ওভারি উইথ স্মল সিম্পল সিস্ট। 8/1/2021 তিনি এই রিপোর্টটি করেছিলেন। এছাড়াও তার আরও বেশ কিছু সমস্যা ছিল, যেরকম সহজে ঠান্ডা লেগে যাওয়ার একটি প্রবণতা, সকালে ঘুম থেকে ওঠার পরই হাঁচি, নাক থেকে জল বেরোনো, কাশি, এই সমস্যাগুলি তার ছিল। আমি যখন তার চিকিৎসা শুরু করি তার পাস্ট হিস্ট্রিতে সেরকম কিন্তু কোনো রোগের কথা জানতে পারিনি। তবে যখন তার ফ্যামিলি হিস্ট্রির কথা জিজ্ঞাসা করি সেক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিতে কিন্তু টিবির হিস্ট্রি ছিল। এর পরবর্তী সময়ে যখন আমি তাকে আরো বিভিন্ন প্রশ্ন করি সেগুলির মাধ্যমে জানতে পারি যে তিনি অত্যন্ত চিলি পেশেন্ট, ডিম খেতে পছন্দ করেন, নুন খেতে পছন্দ করেন। এছাড়াও তার ঘামের একটি সমস্যা ছিল, বিশেষ করে মাথায় প্রচণ্ড ঘাম হতো। এবং আমি যখন তার টাং দেখি সেটি ছিল ময়েস্ট এবং তাকে যখন তার জল পিপাসার কথা জিজ্ঞাসা করি সেক্ষেত্রে তিনি বলেন যে দিনে 2 থেকে 2.5 লিটার জল তিনি প্রতিদিন পান করেন। তো এরপরে আমি তাকে প্রথমে প্রেসক্রাইব করি ক্যালকেরিয়াকার 200 দুটি ডোজ। পরের বার যখন পেশেন্ট আমার কাছে আসেন পরবর্তী সময় তিনি বলেন যে তার যে সর্দি কাশি লাগার প্রবণতা সেটি অনেকটা কম, আগে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই প্রচণ্ড হাঁচি হতো, নাক থেকে জল বেরোতো, সেটি কিন্তু আগের থেকে অনেকটাই কম। পরবর্তী সময় আমি তাকে ক্যালকেরিয়াকার 200 আবার প্রেসক্রাইব করি এবং তারপরে ক্যালকেরিয়াকার 1 mg প্রেসক্রাইব করি এবং এর পরবর্তী সময় আমি তাকে টিউবারকুলিনাম 1 mg প্রেসক্রাইব করেছিলাম। 6 মাস পর আমি তাকে বলেছিলাম আবার একটি আল্ট্রাসোনোগ্রাফি করানোর জন্য লোয়ার অ্যাবডোমেন, কিন্তু বেশ কিছু কারণবশত তিনি সেটি করাতে পারেননি। পরবর্তী সময় যখন তিনি আবার লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি করান এবং সেই রিপোর্টটি নিয়ে আমার কাছে আসেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপর, এক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সোনোলজিক্যালি নো অ্যাবনর্মালিটি সিন। এবং এরই সঙ্গে কিন্তু এখন পিরিয়ডের সময় আগে যে ব্যথা হতো তলপেটে সেই ব্যথাটিও হচ্ছে না, তার তার যে ঠান্ডা লাগার প্রবণতা ছিল সেটিও কিন্তু চলে গেছে এবং মাথায় যে প্রচণ্ড ঘামের সমস্যা হতো সেটিও কিন্তু এই মুহূর্তে নেই। তো এক্ষেত্রে আমি পেশেন্ট চিলি পেশেন্ট, ডিম খেতে বেশি পছন্দ করেন, ও আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, পেশেন্টের চেহারা মোটাসোটা চেহারা, এরই সঙ্গে যেটি বললাম চিলি পেশেন্ট, ডিম খেতে প্রচণ্ড পছন্দ করেন, মাথায় প্রচণ্ড ঘাম হয়, এই লক্ষণগুলি দেখে কিন্তু আমি তাকে ক্যালকেরিয়াকার ওষুধটি প্রেসক্রাইব করেছিলাম এবং পরবর্তী সময়ে ফ্যামিলি হিস্ট্রিতে আমি টিবির হিস্ট্রি পেয়েছিলাম, এই কারণে কিন্তু টিউবারকুলিনাম 1 mg ওষুধটি প্রেসক্রাইব করেছিলাম এবং রেজাল্ট আপনারা দেখতে পেলেন। তো আজকে আমি একটি ওভারিয়ান সিস্টের কেস সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আপনাদের আজকের এপিসোডটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের এপিসোড। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।